স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা শুরুতে দেখে নেওয়া যাক আজ কি থাকছে রাষ্ট্রপতির সমালোচনার পর সান্ধ্যকালীন কোর্স বন্ধের পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এসব কোর্স কতটা শিক্ষার সুযোগ আর কতটা বাণিজ্য বন্ধ করে দেয় কি সমাধান এটা চট করে একটা সিদ্ধান্তে আসার মতো বিষয় নয় এক্ষেত্রে অনিয়ম বন্ধে ও শিক্ষার মান বাড়াতে কতটা পদক্ষেপ আছে দেখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড কাজী শহীদুল্লাহর সাক্ষাৎকার এবং ভারতের পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ আইনটি মুসলিম বিরোধী বলছে রাজ্য সরকার কখনো মুসলিমত্ব বিক্রি করবে কখনো শিখকে তাড়াবে কখনো বাঙালিকে তাড়াবে সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার মান এবং গণহারে ভর্তি সমালোচনা যেমন আছে তেমনি এর বিপুল চাহিদার কারণে পক্ষেও যুক্তি রয়েছে তবে প্রশ্ন হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসব কোর্স কতটা শিক্ষার সুযোগ আর কতটা বাণিজ্য এগুলো বন্ধ করে দেয়াই কি সমাধান অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশন করে সুমন রায় যোগ দিয়েছেন একটি সরকারি ব্যাংকে। চাকুরিতে যোগদানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার সান্ধ্যকালীন কোর্সে এম বি করেছেন জয়েন করার পরে আমার মনে হয়েছে যে ফার্দার একটা ডিগ্রি থাকলে ভালো সেই জায়গা থেকেই আমি আরেকটা ডিগ্রি নিলাম কিন্তু তার আপত্তি সান্ধ্যকালীন শিক্ষার ব্যয় নিয়ে তিন লাখ টাকা লেগে যায় বা দুই লাখ তিন লাখেরও সে বেশি এটা আরেকটু কম হওয়া উচিত সুমন রায়ের মতো হাজারো কর্মজীবী সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়ে ডিগ্রি নিচ্ছেন তো আমরা যারা জব করছি তো তারা আমরা ইভিনিং এম বি এ না করলে আমরা প্রোগ্রাম নিশ্চয়ই করতে পারছি না এটা সব জায়গায় থাকে বাংলাদেশের বাইরেও এই অপরচুনিটিটা থাকে ঢাকা কলেজের স্টুডেন্ট আসছে সবার জন্য অ্যাফোর্ডেবল না ইঞ্জিনিয়ারিং এর সাথে এম করার উদ্দেশ্য হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং একটা স্কিল এম বি আর স্কিল আমি যখন কাজ করতে থাকবো এটা আমাকে প্রমোশনের ক্ষেত্রে সহায়তা করবে কিন্তু এই সান্ধ্যকালীন কোর্স নিয়ে আপত্তি আছে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নিয়মিত শিক্ষার্থীদের এবং আমরা এক্ষেত্রে দেখি যে একটা ভর্তি পরীক্ষা নেওয়া হয় এটা নামমাত্র একটা ভর্তি পরীক্ষা টিচারদের কিন্তু বাড়তি একটা চাপ অর্থের বিষয়টা কিছু জড়িত থাকবে সেটা ঠিক আছে কিন্তু তারা ওইখানে ক্লাস নিচ্ছে আবার রেগুলার যারা স্টুডেন্ট আছে ক্লাস যে টিচাররা নিচ্ছে না এটা বলবো না কিন্তু আমার মনে হয় এদিক থেকে আমরা একটু হ্যাম্পার হচ্ছি তবে সেখানে অবশ্যই আমাদের অ্যাডমিনিস্ট্রেটর স্ট্রং একটা পজিশন থাকা লাগবে যে নর্মাল স্টুডেন্টদের কোনোভাবে যেন হ্যাম্পার করা না হয় সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক নির্দেশনায় বলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স না থাকাটাই বাঞ্ছনীয় আর এই নির্দেশনা এসেছে সান্ধ্যকালীন কোর্স নিয়ে রাষ্ট্রপতির কঠোর সমালোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে এ মাসেই রাষ্ট্রপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন খোঁজ নিয়ে জানা গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পঁয়ত্রিশটি বিভাগ এবং ইনস্টিটিউটে চৌষট্টিটি সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি গঠিত হয়েছে যে কমিটি সান্ধ্যকালীন কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা টিউশন ফি কত এবং আদৌ এই সান্ধ্যকালীন কোর্সগুলো থাকবে কি থাকবে না সে বিষয়ে মতামত দেবে এবং সেই মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে বহু আগে থেকে এমবিএ থাকলেও ২০ বছর আগে বাণিজ্য অনুষদের মাধ্যমে মূলত সান্ধ্যকালীন কোর্স ব্যাপকভাবে শুরু হয় বাণিজ্য অনুষদের নয়টি বিভাগের আঠারোটি কোর্সে এখন শিক্ষার্থী প্রায় আড়াই হাজার অনেক প্রোগ্রাম তো এভারেজ করে বললে দেড় থেকে আড়াই লাখের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম এই প্রোগ্রামটা যে চলে তার মেজর অংশ মেজর বলবো না প্রায় অর্ধেকের কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অনুষদ এবং বিভাগের ডেভেলপমেন্টে কাজে লাগে আমরা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টে থার্টি পার্সেন্ট দিয়ে দিই অনুষদের ডেভেলপমেন্ট এবং ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টে বাকি টাকা ব্যয় হয় শিক্ষকদের দেওয়ার পর আপনার আমাদের অনুষদের কথাই বলি আমাদের অনুষদ কিন্তু বিশ্ববিদ্যালয় বা সরকার থেকে কোনো টাকাই নেয় না গত প্রায় দশ বারো বছর বর্তমানে বাংলাদেশের ছেচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টিতে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরই মধ্যে সান্ধ্যকালীন কোর্স বন্ধের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান তারা রাষ্ট্রপতির বক্তব্য এবং ইউজিসির নির্দেশনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মহামান রাষ্ট্রপতি সহ অন্যান্য যারা উদ্বেগ প্রকাশ হচ্ছে মানের সমস্যাটা আমি আশা করি যে সব সবগুলো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় মিলেই এক সিদ্ধান্ত আসবে এবং সেটা সেখানে বঞ্চিত হওয়া ডিপ্রেভ হওয়া লাভবান হওয়া এই বিষয়গুলো যেন মানে সমতা যদি ক্ষতিগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে এটি কতটা শিক্ষার সুযোগ করে দিয়েছে আর কতটা বাণিজ্য তা নিয়ে রয়েছে বিতর্ক শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন দেশের স্বার্থে এর দরকার আছে তবে একই সঙ্গে এর সংস্কারও প্রয়োজন সম্পূর্ণ নিয়মের মধ্যে হতে হবে আরেকটা জিনিস আমি বলবো এটা যেন বাণিজ্যিক মনে না হয় অর্থাৎ এর জন্য এইখানে পড়তে আসার জন্য যেন অস্বাভাবিক ফি দিতে না হয় এটা চট করে একটা সিদ্ধান্তে আসার মতো বিষয় নয় এখন মঞ্জুরি কমিশন বলেছেন ঠিক আছে আপনারা বন্ধ করুন বা বন্ধের ব্যবস্থা করুন আমি বলবো মঞ্জুরি কমিশনের উদ্যোগ নেওয়া উচিত নেতৃত্ব নেওয়া উচিত এই পুরো বিষয়টা নিয়ে পর্যালোচনা কর একের পর এক সান্ধ্যকালীন কোর্স গত দুই দশকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আয় এবং জৌলুস বৃদ্ধি করেছে ঠিকই কিন্তু গবেষণা আর শিক্ষার মানের উন্নতি কতটা করেছে প্রশ্নটা এখানেই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের জানাতে পারেন বিবিসি বাংলা ফেসবুক পেজে কিংবা টুইটারে অ্যাট বিবিসি বাংলায় এ নিয়ে আজই আমি কথা বলেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহর সঙ্গে তার কাছে শুরুতেই জানতে চেয়েছিলাম রাষ্ট্রপতির সমালোচনার কারণে কি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেয়া হলো। সবাই মনে করে যে এটা রাষ্ট্রপতির ওই অনুষ্ঠানের পরে বোধ আমরা অ্যাক্ট করেছি কিন্তু আসলে তা না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি কয়েক মাস আগে এবং সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটিরও ভিতরে যদি অনিয়ম থাকে সেগুলোও দেখতে হবে সেই লক্ষ্যে আমরা ইউজিসিতে কাজ করতে থাকি এখানে কিন্তু আমরা খালি আইনে রূপ এই ক্লাসের উপরে কিন্তু বলি নাই এখানে আমরা আরও অনেকগুলা পয়েন্ট দিয়েছি তেরোটা পয়েন্ট দিয়েছি আমরা এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা বলেছি যে নতুন অনুষদ বিভাগ প্রোগ্রাম বা ইনস্টিটিউট খোলার ক্ষেত্রে কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ দেখা যায় যে কোথাও কোথাও কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো ডিপার্টমেন্ট খুলে ফেললো অথচ ইউজিসির কাছ থেকে তাদের অ্যাপ্রুভাল নাই এগুলা এই ধরনের আরও বেশ কিছু শিক্ষক নিয়ম তারা তারা নিয়ন্ত্রণে নেই ওই ফলো করে আর যে হোক এখান থেকে অবধায় সেই আসে নাই তাদের একটা ধারণা ছিল যে আমরা এখন শুরু করে দিই পরে ইউজিসির কাছ থেকে আমরা পারমিশন সেটা কি তারা তো পারে না তারা তো হয়তো বা অ্যাপ্লাই করে অনেক সময় যেটা থাকে আমাদের দেশের একটা প্র্যাকটিস অ্যাপ্লাই করলেই মনে করে যে আমরা তো ইট প্রসেস সান্ধ্যকালীন কোর্সটাকে একটা উচ্চ শিক্ষার সুযোগ হিসেবে দেখা হয় বাংলাদেশের মতন একটা দেশে যেখানে সরকার বলছে যে তারা শিক্ষার আওতায় অনেক বেশি মানুষকে আনতে চায় সেখানে কি এ ধরনের সুযোগের প্রয়োজন নেই এই ধরনের সুযোগের প্রয়োজন একদম নেই যে আমি বলবো না কিন্তু সেগুলা ইন স্পেশাল কেসেস ছিল বিজনেস স্কুল আইবিএতে তারা ফুল টাইম চাকরি করে তারা হয়তো ইভিনিংয়ে একটা কোর্স করে কিন্তু যেটা ইদানিংকালে যেটা চলছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে সান্ধ্যকালীন কোর্স মাননীয় চ্যান্সেলার কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে দিনের বেলা একরকম আবার রাত্রেবেলা পাবলিক ইউনিভার্সিটির কিন্তু এই যে দিনের রাতের পার্থক্য সেই জায়গাটাতে যে সমস্যাগুলোর কথা উঠে আসছে যে এখানে একটা বাণিজ্যের একটা বিষয় আছে এবং সাধারণ যারা রেগুলার শিক্ষার্থী তারা বলছেন যে তারা সিনিয়র টিচারদেরকে পাচ্ছেন নাই সান্ধ্যকালীন কোর্সের কারণে এবং এখানে তারা সহজে ডিগ্রি পেয়ে যাচ্ছেন এই বিষয়গুলোকে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে এনে এটাকে চালু রাখার কথা কি কখনো আপনারা ভেবেছেন সেগুলোকে নিয়ন্ত্রণের ভিতরে এনে রাখা এটা বলতে যত সোজা এটা করতে তত সোজা না আমাদের দেশে কনটেক্সটে পিপল অলওয়েজ লুক ফর অপরচুনিটিস এবং যে যেটা বললাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই যদি নিয়ম ভেঙে যদি ক্লাস শুরু করে সেই যদি দেখা যায় যে দুইটা পোস্ট অথচ হয়তো পাঁচটা টিচার নিয়ে নিল তো এরকম কোর্স কারিকুলাম অ্যাপ্রুভ না করে চালু করে তাহলে ইউ ক্যান ইম্যাজিন যে হোয়াট গোজ অন ইন দি প্রাইভেট সেক্টর আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে যে যেটা আমাদের রেগুলার কোর্স আমি আমরা তো ফিল করি যে সেখানে এখন সমস্যা অ্যারাইজ করছে বিকজ অব দি ছন্দকালীন কোর্স যেরকম ফর এক্সাম্পল টিচারদেরকে দিনের স্টুডেন্টরা যারা তারা সেইভাবে এখন আর তাদের স্যারদেরকে পায় না অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট তার টিচারকেও চিনে না ঠিক মতন কারণ টিচারের সাথে তার ইন্টার্যাকশানের কিন্তু বিশ্বের অনেক জায়গায়ই তো অনেক দেশেই কিন্তু দেখা যায় যে সাম্প্রতিককালীন কোর্স রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনেক ধরনের সুযোগ তৈরি করতে হয় শিক্ষার জন্য তো সেই ক্ষেত্রে এই ধরনের কোর্স বন্ধ করে দিলে এর বিকল্প কি হবে আমরা বিকল্প কি হবে আমরা উই ওয়ান্ট দ্য ইউনিভার্সিটিস কনসার্ন আমরা চাই যে তারা এখন সিরিয়াসলি এটা চিন্তা করুক বন্ধ করে যদি নতুন নতুনভাবে চিন্তা করে সেটা নতুন নতুনভাবে তখন প্রেসার আসবে যে র্যাম্পেন্ট এবং র্যান্ডম ইভিনিং কোর্সেস দিস ইজ নট দি সলিউশন ফর হায়ার এডুকেশন এখানে বাণিজ্যের কথা উঠেছে কি পরিমাণ অর্থ আয় হয় এখানে এটা কি আপনার আছে। আমার স্পেসিফিক জানা তো সেখানে নিশ্চয়ই যা বুঝি যে একটা রিজনেবলি গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন সান্ধ্যকালীন কোর্সে যারা পড়ছেন তারাও মনে করেন যে এখানে যে পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে সেটি অনেক বেশি এবং বাণিজ্যের প্রশ্নটা স্বভাবতই তখন চলে আসছে এখানে কেন একটা সমন্বয় করা যাচ্ছে না ইভিনিং কোর্স তো ওই যে কনসার্ন কোর্স তাদের তারা কোর্স কোয়ার্ডিনেটার যারা তারা ওয়ার্কআউট করে যে তাদের কত এক্সপেন্স লাগবে তারা কিভাবে খরচ করবে তাদের হিসাব কি সেগুলো তারা করে পাবলিক ইউনিভার্সিটিতে ইভিনিং কোর্স পড়তে ছাত্রদের আগ্রহ বেশি থাকে একজন শিক্ষক সেই ইভিনিং টাইম দিলে তার দিনের টাইমের তাহলে কি বিষয়টা এমন হয়ে যাচ্ছে না যে এখানে এক ধরনের নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না বলে পুরো ব্যবস্থাটাকেই বন্ধ করে দেয়া হচ্ছে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না বলে পুরো ব্যবস্থা বন্ধ এটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ যদি করতে পারতো আমি এইটুক বলবো যে এখানে একটা এলিমেন্ট অফ ট্রুথ আছে যদি প্রথম থেকেই রেগুলেশনটা যদি স্ট্রিক্টলি ফলো করা হতো তাহলে হয়তো আজকের এই অবস্থায় আসতো না বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে আমাদের এখানে গবেষণার অভাব এবং দেখা যাচ্ছে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাতে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তার নামও আসছে না এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং মান উন্নয়নের ব্যাপারে কি ভাবছেন কিভাবে ঠিক নিশ্চিত করবেন যে বিশ্ববিদ্যালয়গুলোর একটা নিয়ম মেনে তার মানের একটা নিয়ম মানে মূল জায়গা হচ্ছে কিন্তু একাডেমিক ডিসিপ্লিন পাবলিসিটি কিন্তু নেগেটিভের উপরে বেশি পড়ে দেন দি পজিটিভ আমি তো মনে করি যে ভালো যত ভালো চলে ঢাকা ইউনিভার্সিটি এখন তো আমি বল আরও ভালো চলে ইন দ্য সেন্স যে পরীক্ষার রেজাল্টস আর অন টাইম এখন ওই হয়েছে কিন্তু মানের ক্ষেত্রে আমরা এখন আমাদের ওই ওইখানে একটি আমাদেরকে স্ট্রিক্টলি একাডেমিক ডিসিপ্লিনটা এনফোর্স করতে হবে এই গ্রেডস এর ম্যাটারে আমাদের ইমপ্রুভ করার কি কোয়েশ্চেন সেটিং এর ম্যাটারে আমাদের ইমপ্রুভ করা উচিত তা আমাদের দেশে একটা টেন্ডেন্সি হচ্ছে ইনক্রিজ করা বাড়াবার সব সময় আমরা খালি অ্যাপ্লিকেশন বা ই পাই যে ডিপার্টমেন্ট আরও বাড়ান ছাত্র আরও বাড়ান সিট আরও বাড়ান কোর্স আরও বাড়ান কিন্তু দ্যাট মে নট অলওয়েজ বি গুড সলিউশন আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কয়েকদিন ধরে চলা প্রতিবাদের মূল কেন্দ্র যেন সরে এসেছে উত্তর ভারত থেকে পশ্চিমবঙ্গে যেখানে বহু জায়গায় বিক্ষোভ সহিংস হয়ে উঠছে ওই রাজ্যের সরকারও আইনটিকে মুসলিম বিরোধী বলে জানিয়ে দিয়েছে এটি পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না রাজ্যের মুসলিমরাও অনেকেই মনে করছেন এতে তাদের অস্তিত্ব সংকটে পড়বে যদিও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি আইনটি প্রয়োগে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গে ঘুরে আরো জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে গত প্রায় সপ্তাহ খানেক ধরে চলছে তুমুল প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আর পদযাত্রা যাতে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এখন সিএবি বাজারে বিক্রি করছে এরপর এনআরসি বাজারে বিক্রি করবে এরপর হিন্দুত্ব বিক্রি করবে কখনো মুসলিমত্ব বিক্রি করবে কখনো শিখকে তাড়াবে কখনো বাঙালিকে তাড়াবে আর মানুষের ঘর সর্বনাশ করে দেবে রাজ্যের মুসলিম সমাজের একটা বড় অংশ মনে করছেন এই আইন সরাসরি তাদের ধর্মকে আক্রমণ করছে তিনশো সত্তর ধারা বাতিল করা তারপরেই যে আপনার ওই মানে বাবরি মসজিদ রাম মন্দির হবে তারপরে আপনার এনআরসি তারপরে সিএবি আর এটা আমরা যেটা বুঝতে পারছি যে ভারতবর্ষকে মানে হিন্দু কান্ট্রি থেকে নিয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে যেতে গেলে ন্যাচারালি যেগুলো ধর্মের যেগুলো মানে এ আছে নিশানি আছে সেগুলো মুছে দিচ্ছে কপালে এটা আছে যে জালিম বাদশা আসবে এটা যেটা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না হাওড়া ও হুগলি জেলার সীমানা ঘেঁষা এই এলাকা আর দিন কয়েক আগে এখানেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই উলুবেরিয়া স্টেশন যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে ভাঙচুর চালানো হয়েছিল নষ্ট হয়েছিল রেলের বহু সম্পত্তি আর তার জেরেই আজও কাশ্মীরের মতো এখানেও বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা আর এই বিক্ষোভই এখন ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে মালদা থেকে মুর্শিদাবাদ ক্যানিং থেকে কাকদ্বীপ আর এই বিক্ষোভ বহু জায়গায় সহিংস চেহারা নিয়েছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলেছে আর সে কারণেই সাধারণ মানুষ অনেকেই কিন্তু বিরক্ত এরকম হলে আমরা যদি রাস্তাঘাটে বেরোই আমাদের হয়তো কোনো বিপদও হতে পারে এই হিসাবে আমরা মানে কিছুদিন বেরোচ্ছি না ঘরেই আছি হয়তো অনেক ধরনের সুবিধা অসুবিধা হতে পারে হওয়ার সম্ভাবনাও আছে যতটুকু আমি বুঝি কিন্তু তার বিরুদ্ধে মত তো থাকবেই সেই আমার বক্তব্য হচ্ছে সেই প্রতিবাদটুকু যেন সুস্থ হয় সাধারণ মানুষ অনেকটাই হেনস্থা হচ্ছে আমরা এটার মধ্যে যুক্তই নই কিন্তু এই কাজগুলোর জন্য আমাদের জীবনটা অনেকটাই এফেক্টেড হচ্ছে আমরা সাধারণভাবে চলতে পারছি না এই বিতর্কিত আইন যে পশ্চিমবঙ্গকে দুভাগ করে দিয়েছে তা নিয়ে কোনো সংশয়ই নেই আর বিজেপিও খোলাখুলি বলছে এই বিভাজন ধর্মের ভিত্তিতেই এই বিলটা যুক্ত করার বিল এই বিলটা বিয়োগের বিল নয় কিন্তু মুখ্যমন্ত্রী প্রলাপ বকছেন সবকে বাদ দিয়ে দিল সবকে নাগরিকত্ব থেকে ছেড়ে দিল কেন করছেন তার কারণ মুখ্যমন্ত্রীর আশঙ্কা এর পরে যদি এনআরসি আসে বাংলাদেশ থেকে আগত হিন্দু যারা আছে তাদের তো নাগরিকত্ব হয়ে গেল তাদের তো আর এনআরসির কাছে যেতে হবে না এবার এনআরসি সামনে সম্মুখীন হতে হবে বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের যেটা মমতা হান্ড্রেড পার্সেন্ট ভোটের পুঁজি রাজ্যের চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরাও অনেকে মনে করছেন আচমকা এই বিলটা আনার পেছনে সরকারের একটা স্পষ্ট অভিসন্ধি আছে খুব ক্ষতি হচ্ছিল দেশে সিকিউরিটিকে এমন পর্যায়ে চলে যাচ্ছিলো দেশের যে এই নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়া দেশ বাঁচানো সম্ভব ছিল না দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল সবথেকে বড় কথা এই দেশের কত শতাংশ মানুষ কাগজপত্র নিয়ে বেঁচে থাকে প্রমাণপত্র নিয়ে বেঁচে থাকে শুধুমাত্র মুসলমান ছাঁটাই করার একটা অজুহাত তুলে অজুহাতটা খুব স্পষ্ট এরা বলছেন ক্ষতিকারক নয় কিন্তু মানুষ বুঝে গেছে সবাই এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া ভারতীয় মুসলমানরা এই নতুন আইনকে ঘিরেই সম্ভবত একটা শেষ লড়াই লড়ার চেষ্টা করছেন যে সংঘাতের ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ শুভজ্যোতি ঘোষ বিবিসি বাংলা এবার বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স নিয়ে কিছু মন্তব্য করছি কামরুজ্জামান সুজন বলছেন কোর্স বন্ধ করাই উচিত কারণ আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখেছি শিক্ষকরা সান্ধকালীন কোর্স নিয়ে যতটা সিরিয়াস রেগুলার কোর্স নিয়ে অতটা সিরিয়াস থাকেন না আতাউর রহমান আতা বলছেন মাথায় সমস্যা হলে কি মাথা কেটে ফেলা যায় সান্ধ্যকালীন কোর্সের বিষয় যুগোপযোগী নীতিমালা তৈরির মাধ্যমে বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে বাংলাদেশে দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই জনপ্রিয় হয়ে উঠছে প্লাস্টিকের নানা সামগ্রী অন্যান্য দেশের তুলনায় এদেশে প্লাস্টিক পণ্য রিসাইকেলও হয় বেশি সংখ্যকবার কিন্তু ক্রমবর্ধমান প্লাস্টিক শিল্প দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও কতটা যথাযথভাবে ব্যবস্থাপনা করা যাচ্ছে প্লাস্টিক বর্জ্য প্লাস্টিক ছাড়া একটা দিনও কি এখন কল্পনা করা যায় একটা সময় ভাবাই যেত না প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে আসবাবপত্রের মতো জিনিস দৈনন্দিন ব্যবহারের এমন হাজারো পণ্য আর এখন যে কোনো উপকরণের মধ্যে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে প্লাস্টিক পণ্যের ব্যবহার আগে হয়তো বিশ পনেরো ষাট আইটেম বিক্রি করতাম পরে এক দেড় দুশো আইটেম বিক্রি করে দেখা গেল কম দামে কিনলো কিছুদিন ব্যবহার করে আবার ওইটা ফালাই দিল আমি বলবো এই কারণে প্লাস্টিকটা আগের চেয়ে এটা চাহিদাও বেশি এবং গুণগত মানও ভালো বাংলাদেশে প্লাস্টিকের স্থানীয় বাজারের পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্লাস্টিক ব্যবহারকারীর সংখ্যা বিশ শতাংশ হারে বাড়ছে আর সেই সঙ্গে বাড়ছে বাংলাদেশের প্লাস্টিক শিল্প খাত এই ক্রমবর্ধমান প্লাস্টিক শিল্প খাত দেশের অর্থনীতিতে যে ইতিবাচক ভূমিকা রাখছে তাতে কোনো সন্দেহ নেই তবে এ নিয়ে উদ্বেগেরও যথেষ্ট কারণ রয়েছে রাজধানী ঢাকায় গত পাঁচ বছরে শুধুমাত্র প্লাস্টিক বর্জ্যের পরিমাণ বেড়েছে শতাংশ হারে এসব বর্জ্যের একটি অংশ রিসাইকেল করা হলেও শত ভাগ রিসাইকেল কখনো সম্ভব নয় বিশেষ করে বিভিন্ন খাতে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা হয় তা কখনোই রিসাইকেল করা যায় না তাই এসব প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন এই গবেষক ও পরিবেশবিদ প্লাস্টিক হচ্ছে। এটা এইটটি সেভেন থাউজেন্ড টন পার ইয়ার এটা কোথায় যাচ্ছে এটা তো কালেক্ট হচ্ছে না তার কারণ এটা রিসাইকেল হয় না এটার ভ্যালু নাই এবং প্রতিনিয়ত যদি এটা বাড়তে থাকে তাহলে পঁচিশ সাল নাগাদ আপনি চিন্তা করেন যে ঢাকা শহরে কিন্তু আর নদী নালা খাল বিল খুঁজে পাওয়া যাবে না কারণ এগুলো সব এই ধরনের প্লাস্টিক দিয়ে ভরে যাবে বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের মতো বাসেল কনভেনশন স্টকহোম কনভেনশন সহ জাতিসংঘের পরিবেশ রক্ষামূলক নানা কনভেনশনে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কিন্তু ওই সব দেশে প্লাস্টিকের ব্যবহার কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার কিছুই হয়নি বাংলাদেশে দেখেন প্লাস্টিকের ব্যাপারে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও উদ্বিগ্ন আমরা ইতিমধ্যেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য যে প্লাস্টিক যে ক্ষতিকর এই জিনিসটা মানুষকে বোঝাতে চেষ্টা করতেছি এটার ব্যবহার করলে আমাদের পরিবেশ ক্ষতিকর হবে আমাদের মাটি দূষিত হবে আমাদের পানি দূষিত হবে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ মন্ত্রণালয়ের এসব কথিত উদ্যোগের ফলাফল যে বাস্তবে শূন্য তার একটি বড় প্রমাণ ট্রাভেলার্স গ্রুপ অফ বাংলাদেশের এই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান মাত্র তিন দিনে পাঁচশো কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছেন গ্রুপটির সদস্যরা যা গত বছরের সংগৃহীত প্লাস্টিক বর্জ্যের পরিমাণের তিন গুণেরও বেশি পারমিতা হিম বিবিসি বাংলা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এলাম আপনি সব সময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেজন্য জন্য চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও পাঠান মাই প্রবাহ এট বিবিসি ডট ডট ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বাংলা সাবস্ক্রাইব করে দেখুন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব শীতের এই সময়টায় বাংলাদেশে উড়ে আসে নানা রকম অতিথি পাখি আপনাদের পাঠানো কিছু অতিথি পাখির ছবি এবং ভিডিও দেখব তবে তার আগে আমি শারমিন রমা আজ বিদায় নিচ্ছি দেখা হবে সোমবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে ভালো থাকবেন